সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লুট করছে। মির্জা ফখরুল বলছি বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছুদিন আগে আওয়ামী লীগের নেতারা হাতির জেলে আতশবাজি ফুটিয়েছেন। সেখানে তারা বলেছেন শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে, কিন্তু এখন শহরে প্রতিদিন 2-3 ঘন্টা করে বিদ্যুৎ যায়। আর গ্রামে যখন 12 মৌসুমের সবচেয়ে বেশি বিদ্যুতের প্রয়োজন, সেই সময় বিদ্যুৎ থাকে না। অথচ এই সরকারের বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লুট করছে। এই টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে। পত্রিকায় এসেছে 2021-22 সালে বিদ্যুৎ খাতে লোকসান হয়েছে 28 হাজার কোটি টাকা। শুক্রবার লোডশেডিং ও জ্বালানি খাতে সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আয়োজিত রাজধানী জাতীয় প্রেস ক্লাবের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এইসব কথা বলেন।